দেখো, সকাল 8টা থেকে অন্তত পর্যন্ত বিকেল 4টে বা ধরো 4:30 পর্যন্ত প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর যদি তুমি সানস্ক্রিনকে অ্যাপ্লাই এবং রিঅ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে দেখতে, সান ট্যানটাও অত পড়বে না, তার পাশাপাশি কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে। কিন্তু দিনের বেলা সবাই আমরা বেশিরভাগ সময় কিন্তু নয় স্কুল কলেজ আর নয়তো অফিস বা যে যার মতো ওয়ার্ক প্লেসে থাকি। বাড়িতে থাকলে রিঅ্যাপ্লিকেশনটা অনেক বেশি ইজি হয়ে যায়, বাট এরকম বাইরে থাকলে কিন্তু একটা সানস্ক্রিন স্প্রে এর ভীষণ জরুরি, যেটা খুব ইজি করে দেবে আমাদের লাইফটাকে। আজকে ঠিক এরকমই একটা সানস্ক্রিন স্প্রে এর উপর পুরো ডিটেল রিভিউ নিয়ে চলে এসেছি। এটা কিনে তো নিয়েছি, ইউজও করছি, এবার চলো দেখা যাক যে এটার রেজাল্ট কিরকম দিচ্ছে, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। এটা হচ্ছে দা ডার্মাকোর 1% হাইলুরনিক কুইক অ্যাবজর্বিং সানস্ক্রিন স্প্রে, যেটা অ্যাকচুয়ালি রিঅ্যাপ্লিকেশনের জন্য ভীষণ জরুরি। আর এটা কিন্তু SPF 50 আছে, এর মধ্যে PA আছে 4+, মানে এটার প্রোটেকশনটা কত হাই লেভেলে সেটা আশা করছি বুঝতেই পারছো। আচ্ছা দেখো, এটা কিন্তু একদম স্লিক একটা কন্টেনারের মধ্যে আসে, জাস্ট বডি স্প্রে এর মতনই, তুমি একদম যে কোনো তোমার পার্সে কিন্তু ইজিলি এটাকে ক্যারি করতে পারবে, কোনো ব্যাপার না। এটার মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড আছে, ভিটামিন ই আছে। আচ্ছা, ডার্মাকোর কিন্তু আরো একটা আছে, 1% হায়ালুরোনিক অ্যাসিড সানস্ক্রিন জেল, সেটা আর এটা দুটো কিন্তু এক নয়। আমি শেষে সেটা বলে দেবো তোমাদেরকে, দেখিয়ে দেবো উইথ প্রুফ যে দুটো কিন্তু একই নয়, দুটোর ফর্মুলেশন অনেক আলাদা। আর ওটার রিভিউ তো অলরেডি আমার চ্যানেলে করাই আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এবার দেখো, এটা 100 ml এর একটা প্রোডাক্ট আছে, যার প্রাইস কিন্তু আছে 699 rupees। অবশ্যই এর মধ্যে থেকে সবসময় ডিসকাউন্ট চলতে থাকে, ওদের ওয়েবসাইটেও চলতে থাকে, এছাড়াও অনলাইন অনেক ই কমার্স প্ল্যাটফর্মেও কিন্তু চলতে থাকে। আর ওদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পিন করে রেখেছি, তোমরা দেখে নিও। ওখান থেকে যদি তোমরা পারচেস করো, ওই লিঙ্ক দিয়ে যদি তোমরা সাইন আপ করো, তাহলে কিন্তু তোমরা 100 টাকা সঙ্গে সঙ্গে অ্যাজ আ ডার্মা ক্যাশ পেয়ে যাবে, যেটা তোমরা যখন পারচেস করতে যাবে প্রোডাক্ট, ডিসকাউন্ট তো পাচ্ছই, তার উপর আবার 100 টাকা অফও পাবে। মানে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস হয়ে যাচ্ছে, ধরো এটারই যদি বলি 599 rupees, তার মধ্যে থেকে আবার ডিসকাউন্ট পেয়ে যাবে, ভালো না বেশ ব্যাপারটা? তাহলে ওখান থেকে সাইন আপ করে কিনতে কিন্তু একদম ভুলো না। এছাড়াও এটা তোমরা যে কোনো জায়গা থেকে কিনতে পারো। এবার বলি এটাই কেন ইউজ করবে। দেখো, স্প্রে সানস্ক্রিন বুঝতেই পারছো রিঅ্যাপ্লিকেশনের জন্য কতটা সুবিধাজনক, প্লাস এর মধ্যে আছে হায়ালুরোনিক অ্যাসিড আর আছে ভিটামিন ই, যেটা UVA UVB যে ড্যামেজ হচ্ছে স্কিনটাতে সেটা থেকে যেমন বাঁচাতে সাহায্য করবে, হাইড্রেশনটাও কিন্তু খুব ভালো করে দেবে। কিন্তু এটা একদমই নন গ্রিজি একটা ফর্মুলেশন এবং এটা ট্রান্সফার প্রুফ। এটার আরও একটা বেস্ট পার্ট হচ্ছে, শুধুমাত্র যে ফেশিয়াল স্কিনে অ্যাপ্লাই করতে পারছি তা না, হালকা ফুলকা কিন্তু আমরা যদি হাতে একটু স্প্রে করে নিতে পারি, না অন্তত পক্ষে দিনের মধ্যে, দেখো 2-3 বার যদি অ্যাপ্লাই করে নিতে পারি ভালো করে, তাহলে না হাতের মধ্যে যে চড়া একটা ট্যান পড়ে যায় সেটা কিন্তু একদমই আসবে না। তাই অবশ্যই এটা মুখের পাশাপাশি একটু হাতেও অ্যাপ্লাই করে নিও না, দেখবে ভালো রেজাল্ট পাবে। এবার একটা কথা বলে রাখি, দেখো সাধারণত এটা হয় না, বাট যদি তোমার স্কিনে এর মধ্যে যে যে উপকরণগুলো আছে তার মধ্যে কোনটাতে যদি অ্যালার্জি থাকে, তাহলে তোমার স্কিনে যদি প্রচন্ড এক্সেসিভ পরিমাণে ইরিটেশন হয়, তাহলে কিন্তু এটা স্টপ করে দেওয়ার কথা বলা আছে। হাউ টু ইউজ এ লেখাই আছে, বুঝতে পারছো, যেটা যখনই তোমরা স্প্রে করবে, এটা যেহেতু স্প্রে কন্টেনারের মধ্যে আছে, ভালো করে একটু শেক করে নেবে, মানে ভালো করে একটু ঝাঁকিয়ে তারপর এটাকে স্প্রে করবে। আর মুখের 3-4 ইঞ্চ বা যে কোনো যে জায়গায় তুমি অ্যাপ্লাই করছো তার থেকে 3-4 ইঞ্চ মতো একটা ডিস্টেন্স মেনটেন করে ভালো করে স্প্রে করে নিও, দেখবে সঙ্গে সঙ্গে না নিজেই অ্যাবজর্ব করে নিচ্ছে, তোমাকে আর ভালো করে ঘষাঘষি করার, মানে ক্রিমের মতো একটু মাসাজ করার কোনো প্রয়োজন পড়বে না। দেখিয়ে দেবো আমি অ্যাপ্লিকেশনটা। এবার দেখো, এটার আরও একটা ভালো দিক হচ্ছে, এটা টোটালি কিন্তু ফ্র্যাগরেন্স ফ্রি, প্যারাবিন ফ্রি, ডাই ফ্রি এবং মিনারেল অয়েল ফ্রি। এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আমি আর এক এক করে পড়ছি না, তোমরা দেখে নিও একটুখানি, নাহলে না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, কারণ এটা নিয়ে অনেক কিছু বলার আছে আমার। সেই জন্য আমি বললাম যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট তো দেখো পুরো পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে, ভিডিওটা একটু পজ করে তোমরা ডিটেলে কিন্তু পড়ে নিতে পারো। ছেলে মেয়ে এটা তোমরা সবাই ইউজ করতে পারছো, 18 বছরের উপরে ইউজ করতে পারলে সব থেকে বেশি ভালো হয় আর কি, যদি তার নিচে হয় অ্যাটলিস্ট 16 বছরের উপরে ইউজ করো, ওকে। ডার্মাকোর 1% হায়ালুরোনিক অ্যাসিড আরও একটা সানস্ক্রিন আছে, যেটা রিভিউও কিন্তু আমি আগে করেছিলাম। আমি জানি তোমরা দুটো গুলিয়ে ফেলবে, সেই জন্যই আমি একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, 1% হায়ালুরোনিক অ্যাকোয়া জেল যে সানস্ক্রিনটা ছিল না, তাতে এর থেকেও আরও অনেক বেশি কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ছিল, যেটা এর মধ্যে অতটাও নেই। আর যেহেতু দুটোই আমি ইউজ করেছি, তাই বলতে পারছি যে ওটা না এর থেকেও আরও অনেক বেশি কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে। ওটা ইউজ করলে আলাদা করে তোমাকে আর কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে একদমই লাগবে না, বাট এটা কিন্তু তা না, এটা অতটা বেশি হাইড্রেশন প্রোভাইড করে না, এটা জাস্ট হালকা ফুলকা একটা হাইড্রেশন দেয়, স্কিন একটা গ্লো আনে, কিন্তু ওইটার মতো অত বেশি হাইড্রেটিং না।
এবার ক্লিয়ার হলো তো? আমি জানি তোমাদের মনেও কিন্তু এই প্রশ্নটা আসবে যে যদি আমি অন্য ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করি আর রিঅ্যাপ্লিকেশনের জন্য যদি এই ব্র্যান্ডের সানস্ক্রিনটা ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না ডিয়ার, একদমই কোনো প্রবলেম হবে না, আমি নিজেও তা করে দেখেছি, কোনো অসুবিধা হয় না। ভালো করে প্রথম যখন তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই করবে তখন স্কিনটা ক্লিন করে যে কোনো একটা সানস্ক্রিন আগে অ্যাপ্লাই করে নিও, সেটার সময় কিন্তু আমরা এটাও ইউজ করতে পারো, মানে কোনো ব্যাপার না, ফার্স্ট টাইম তুমি এটাও ইউজ করতে পারো, রিঅ্যাপ্লিকেশন যখন করবে তখনও এটা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। বাট হ্যাঁ, খেয়াল রেখো মাত্র ওই একটু বডি স্প্রের মতো জাস্ট বা পারফিউমের মতো তিন চারবার স্প্রে করে নিলাম হয়ে গেল এমনটা কিন্তু না, একটু বেশি করে স্প্রে করো, দিয়ে জাস্ট হালকা করে একটুখানি পুরো জায়গাটা স্প্রেড করে দিও, যদি ফেসে অ্যাপ্লাই করো ফেসে বা যদি হাতে অ্যাপ্লাই করো হাতে, ভালো করে একটু স্প্রেড করে দিও, তাহলেই দেখবে কুইক অ্যাবজর্ব করে নিচ্ছে, তোমাকে মাসাজ করার কোনো দরকার পড়ছে না আর। আর যখন রিঅ্যাপ্লাই করছো জাস্ট ফেসটা একটু হালকা রুমাল দিয়ে ভালো করে একটু মুছে নাও, একদম সফট রুমালগুলো দিয়ে, তাহলে কি হয় যে বাইরের ধুলোটা পড়ে আছে না মুখের মধ্যে সেটা একটু উঠে যায়, ব্যাস তাহলেই হবে, আর কিছু দরকার নেই, দিয়ে স্প্রে করে নাও তাহলেই হয়ে যাবে। মাথায় রেখো যে সানস্ক্রিন কিন্তু স্কিনের মধ্যে ডিপ লেয়ারে যে পেনিট্রেট করে তোমার স্কিনকে ভালো রাখবে এই ব্যাপারটা না, সানস্ক্রিনের কাজ হচ্ছে স্কিনের উপরের লেয়ারে ভালো করে একটা লেয়ার ফেলে দেওয়া, যাতে করে সান রেজটা স্কিনে কোনো ধরনের ড্যামেজ আনতে না পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন রিঅ্যাপ্লিকেশন জরুরি আর রিঅ্যাপ্লিকেশনের সময় কেন স্কিনকে ভালো করে ক্লিন না করলেও চলে। ক্লিয়ার তো? কোনো ধরনের কনফিউশন যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে একবার জিজ্ঞাসা করে নিতে পারো বা ইনস্টাগ্রামেও কিন্তু আমাকে ডিএম করতে পারো। এটা কিন্তু এখন আমি বাইরে বেরোলেই প্রত্যেক দিন ক্যারি করছি, সিরিয়াসলি বলছি এটা এত ভালো কাজ করছে না, রিঅ্যাপ্লিকেশনটা যে কতটা জরুরি ছিল আমি এখন বুঝতে পারি। দেখো আমি রিঅ্যাপ্লাই করতাম ঠিক আছে, কিন্তু এতটা ফ্রিকুয়েন্টলি করতাম না, হয়তো দু তিন ঘন্টা অন্তর অন্তর করতাম না, বাট ওই আর কি পাঁচ ছ ঘন্টা অন্তর অন্তর কিন্তু আমি করতাম। কিন্তু যেহেতু আমি প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছি আর এই স্প্রেটা নিয়ে বের হচ্ছি না, তো তার জন্য মাঝে মাঝে কিন্তু একটু স্প্রে করে নিচ্ছি দু তিন ঘন্টা অন্তর অন্তর করে, দেখেছি যে আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি না ওই লাল ভাবটা আর হচ্ছে না, কারণ আমার ফেস ভীষণ পরিমাণে সেন্সিটিভ, প্রচণ্ড অয়েলি, আর তার জন্য কিন্তু ঘাম প্রচণ্ড হয়, বুঝতেই পারছো, ভীষণ পরিমাণে সানস্ক্রিনটা উঠে যায় বারবার রুমাল দিয়ে মুছতে মুছতে, তার ফলে কি হচ্ছে সানস্ক্রিনটা তো স্কিনের মধ্যে থাকছে না তাই না, তাই স্কিনে তো ভালো মতোই ড্যামেজ হতো আর ট্যানও ভালো মতোই পড়তো, এবার সেই ট্যানটা রিমুভ করাও তো বেশ একটা চাপের ব্যাপার তাই না। সেই জন্য বলছি তোমরা এই স্প্রেটা প্লিজ ইউজ করো, তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনটা না কতটা বেশি ভালো থাকছে, অত সান ড্যামেজও হচ্ছে না আর ভালো করে কিন্তু, যাদের আমার মতো এক্সেসিভ সেন্সিটিভ স্কিন দেখবে রেডনেসটা কিন্তু একদমই আসছে না, প্লাস এটা সুন্দর একটা গ্লো প্রোভাইড করে, একদমই কিন্তু গ্রিজি গ্রিজি ভাব লাগে না, তোমরা আশা করছো যখন স্প্রে করলাম দেখতেই পেলে নিজে নিজেই অ্যাবজর্ব করে নিচ্ছে, মাসাজ করারও কোনো দরকার পড়ছে না। স্পেশালি যারা রেটিনল বা অ্যাজলিক অ্যাসিড বা এই ধরনের কোনো অ্যাক্টিভ ইউজ করো তাদের জন্য কিন্তু দু ঘন্টা অন্তর অন্তর তোমরা যদি সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে পারো তাহলে বুঝতে পারবে তোমাদের স্কিনটা আরও বেশি ভালো থাকছে, তাই রিঅ্যাপ্লিকেশন একদমই কিন্তু ভুলো না। তার জন্য ডার্মাকোর এই 1% হায়ালুরোনিক কুইক অ্যাবজর্বিং সানস্ক্রিন স্প্রেটা আমাদের ভীষণ হেল্প করতে পারে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তাই তোমরাও অবশ্যই কিন্তু ইউজ করে দেখো, তোমাদেরও ভালো লাগবে ফর শিওর, আর ইউজ করার পর কিন্তু ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল, তাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।